লেসন আমি ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস নিয়ে আলোচনা করবো। মূলত ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস দিয়ে ইংরেজি সেন্টেন্সকে অত্যন্ত স্মার্টলি রিপ্রেজেন্ট করা যায়। আপনারা অনেক সময় দেখবেন যে অনেকেই ইংরেজি স্পিকিং ক্ষেত্রে অথবা রিটেন ইংলিশের ক্ষেত্রেও এ ধরনের এমন ওয়ার্ড ইউজ করছে যেগুলো আসলে শাব্দিক অর্থের সাথে মিল পাওয়া যায় না, কিন্তু সেটি যেমন লাইক এক্সাম্পল ধরুন এট এ লস, এর অর্থ হচ্ছে হতবুদ্ধি, কিন্তু দেখুন এর শাব্দিক অর্থের সাথে কিন্তু এর মিল নেই। ঠিক একইভাবে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, তো এটি ইলেভেন্থ মানে তো এগারো ঘন্টার অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, এগারো ঘন্টায়, কিন্তু শাব্দিক অর্থে অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, কিন্তু এটির মিনিং হচ্ছে শেষ মুহূর্তে। তো এরকম অসংখ্য ইডিয়মস আছে যেগুলো মূলত ইংরেজিকে স্মার্টভাবে প্রেজেন্ট করার জন্য এই ইডিয়মসগুলো বা ফ্রেজগুলো ব্যবহার করা যায়। এরকম অসংখ্য দেখুন, নিচের দিকে ইনে হারি অথবা তাড়াহুড়োর মধ্যে, অন বিহ্যাপ অফ, ব্রেক দ্য আইস, ব্রেক এ লেগ, লক্ষ্য করুন এখানে ধরুন এটি ব্রেক এ লেগ। এখন আপনাকে কি উইশ করতে আসলো, এখন উইশ করার জন্য আমরা অনেকভাবে অনেককে উইশ করি, কিন্তু কেউ যদি আপনাকে উইশ করার জন্য এসে বললো ব্রেক এ লেগ, ব্রেক এ লেগের শাব্দিক অর্থ কি, পা ভেঙে ফেলা, তো এখন এটি আপনাকে বুঝতে হবে যে সবসময় শাব্দিক অর্থ দিয়ে ইংরেজিকে বুঝলে হবে না। এখানে কিন্তু বুঝতে হবে যে এখানে আসলে সে কী বোঝাতে যাচ্ছে। তো এখানে সে একটি ইডিয়মস ব্যবহার করেছে যেটির অর্থ তোমার জন্য শুভকামনা, তো ব্যতিক্রম হতেই পারে। হ্যাঁ, ফরেনাররা অ্যাকচুয়ালি এই ইডিয়মসগুলো ব্যবহার করে তাদের ইংরেজিকে আসলে এইভাবে স্মার্টলি কথা বলে থাকে। নিচে যদি এক্সাম্পলগুলো আমরা একটু দেখি তাহলে আরও ক্লিয়ার হবো। দেখুন, অ্যাট এ লস, আই এম অ্যাট এ লস, কী বলবো ভেবে পাচ্ছে না। তো এটি কিন্তু আপনি সিম্পলি কী বলবো ভেবে পাচ্ছে না, আপনি অন্য সিম্পল সেন্টেন্স দিয়েও বলতে পারেন, কিন্তু আপনি যদি আই এম অ্যাট এ লস, এটি একটি স্মার্ট সেন্টেন্স। তো এরকম ইন এ হারি, আই এম এ বিট অফ এ হারি, আমার একটু তাড়া আছে, অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, শেষ মুহূর্তে, তো হি অ্যারাইভড হিয়ার অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, তো আপনি লাস্ট মোমেন্ট বলতে পারতেন, সিম্পল সেন্টেন্স দিয়েও বলতে পারতেন, ভুল হতো না। কিন্তু যদি আপনি হি অ্যারাইভড হিয়ার অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, মানে শেষ মুহূর্তে, আপনি কিন্তু এই এই ইডিয়মসটি ব্যবহার কারণে এই পুরো সেন্টেন্সটি একটি স্মার্ট সেন্টেন্সে পরিণত হলো। দ্য কাট এ গুড ফিগার, লেট স্টাডি ইট অ্যাটেন্টিভলি টু কাট এ গুড ফিগার, এরকম বেগার ডিসক্রাইপশন, ব্ল্যাক অ্যান্ড ব্লু, শাব্দিক অর্থে বিবেচনা করলে কী হয়, কালো এবং নীল, কিন্তু লক্ষ্য করুন এখানে কী বলা হচ্ছে, মেরে ভর্তা বানানো, তাহলে আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু, কেউ যদি এরকম বলে তাহলে কিন্তু ভুল হবে না, সে কিন্তু ইডিয়মস ব্যবহার করে করছে। তো এই ধরনের অসংখ্য ইডিয়মস অ্যান্ড ফ্রেস রয়েছে যেগুলো যদি আপনার জানা থাকে, এবং এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও কিন্তু এই ইডিয়মস এবং ফ্রেসের উপরে কোশ্চেন আসে। আমরা আপনাদের জন্য প্রায় 500 গুরুত্বপূর্ণ ইডিয়মস যেগুলো সচরাচর কাজে লাগে, কমন যেগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলো 500 ইডিয়মস অ্যান্ড ফ্রেস আমরা আপনাদের জন্য দিয়েছি, আপনারা ডাউনলোড করতে পারবেন। যারা ইউটিউব ভিডিও দেখছেন তারা ঠিক নিচেই ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পাবেন, এবং ফেসবুক ভিডিও যারা দেখছেন তারা উপরেই লিঙ্ক পাবেন, এবং আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন।